সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি তোহা আহমেদ, তাশফিন পেট হাউসের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে এই বাণিজ্যিক খামার আপনারা কিভাবে করবেন বা এটা এই খামারটা করতে গেলে আসলে কি কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় এই বিষয় নিয়ে আলোচনা করব, এবং আপনারা যারা বাণিজ্যিক খামার করতে চাচ্ছেন তারা কিভাবে শুরু করতে পারেন বা খামার কিভাবে করলে আসলে লাভবান হওয়া যাবে, এবং বাণিজ্যিক খামার করতে গেলে আসলে কোন জাতের খরগোশ বা কি ধরনের খরগোশ নিয়ে খামার আসলে শুরু করা উচিত এবং কেমন বাজেট, এই বিষয় নিয়েও আমি বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য একটু অনেক হেল্পফুল হতে যাচ্ছে। অনেকেই আমাকে নক দেন, আমাকে হোয়াটসঅ্যাপ করেন, আমাকে ফেসবুকের মেসেঞ্জারেও আমাকে অনেকে নক দেন, যে বিশেষ করে এই খরগোশের জন্য আসলে আমরা যে 4-5 বছর ধরে যে আমরা যে খামারটা করছি, যে খামারটা আসলেই লাভজনক কিনা, খরগোশের খামার করে আসলেই টাকা আয় করা সম্ভব কিনা বা কেমন টাকা আয় করা সম্ভব, বা আসলে এটা মানে শুধুমাত্র পার্শিয়াল আয়েরই উৎস হতে পারে কিনা, নাকি এটা দিয়ে সম্পূর্ণ মানে মানে একটা পূর্ণ আয়ের উৎস এটা হতে পারে কিনা, বা কেমনভাবে করলে বা কি করলে আপনারা এটা থেকেও একটা মানে সম্পূর্ণ এটার উপরে নির্ভর কেউ করেও আসলে আপনারা চলতে পারবেন কিনা বা খামার করতে পারবেন কিনা, আমি এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো সবার আগে বলবো যে খরগোশ হচ্ছে একটা শৌখিন প্রাণী, এটা আসলে মানুষের নিত্য প্রয়োজনীয় কোনো দ্রব্যের মধ্যে পড়ে না। আর খরগোশ আসলে যে অনেকে আছেন যারা জিজ্ঞেস করেন যে খরগোশ খাওয়া যায় কিনা বা খরগোশ খাওয়ার জন্য খামার করা যাবে কিনা, আসলে আমি বলবো যে বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে বাংলাদেশের যে পরিবেশ বা বাংলাদেশে পালন খরগোশ পালনের যে পরিস্থিতি, মানে খাবার দাবারের দাম বা খরগোশ পালনের যে খরচ, এই খরচ যদি আমরা ক্যালকুলেশনের মধ্যে যদি নিয়ে আসি, তাহলে মানে খাওয়ার জন্য খরগোশ করাটা আসলে বুদ্ধিমানের কাজ হবে না। তার কারণ হচ্ছে যে খরগোশের মাংস কিন্তু বহুল প্রচলিত মাংস না। অনেক মানুষই আছেন যাদের মধ্যে ভুল ধারণা একটা কাজ করে, সেটা হচ্ছে যে খরগোশ যে খুর পায়া খরগোশ বা খুর মানে খুরযুক্ত পায়ের খরগোশ বা মানে যে পায়ের যেসব খরগোশের পায়ে ছাগলের মতো পা হয়, ছাগল পায়া খরগোশ বলে, তো আসলে এই ধরনের খরগোশ খাওয়া যায়, এবং যেগুলো নখ বিশিষ্ট খরগোশ সেই খরগোশগুলো খাওয়া যায় না। আসলে এই ধারণাটাই ভুল। খরগোশের পা কখনো খুরযুক্ত হয় না বা ছাগলের মতো পা বিশিষ্ট খরগোশ আসলে হয় না, এটা সম্পূর্ণ একটা কুসংস্কার, একটা ভ্রান্ত ধারণা। তো আপনারা এই ধারণার উপরে বেস করে আপনারা কিন্তু খরগোশ খুঁজবেন না বা পালন করার চেষ্টাও করবেন না, এটা আসলে সম্ভব না। আর সব খরগোশের পায়েই নখ থাকে এবং খরগোশ খাওয়া হালাল। আর এখন বিষয় হচ্ছে যে এই খাওয়ার জন্য খরগোশের খামার করা যাবে কিনা। এখন বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি বিবেচনা করলে পরে আসলে যেহেতু মাংসটা বহুল প্রচলিত না, প্রায় সবাই খুব অল্প সংখ্যক কিছু মানুষ ছাড়া খরগোশের মাংস খাওয়া অনেকেই পছন্দ করে না বা তাদের রুচিতে বাধে বা তারা মানে মনে করে যে এটা ঠিক না। তো এই বিষয়টা চিন্তা করলে আসলে খরগোশের মাংসের উপরে বেস করে আপনি যখন খামার করবেন, তাহলে আপনি লসের মধ্যে পড়তে পারেন। কারণ একটা খরগোশ পালন করতে অ্যাটলিস্ট মাসে না হলে পরেও 300-400 টাকার খরচ আছে। কীভাবে সেটা বলি, সেটা হচ্ছে যে খরগোশ পালন করতে গেলে আপনাকে দানাদার খাবার তাকে দিতেই হবে, যদি না দেন তাহলে তার বডির যে গ্রোথ, তার যে শারীরিক যে গ্রোথটা, যে মানে বড় হওয়ার যে স্বাভাবিকভাবে যে বড় হওয়ার যে বিষয়টা, সেই বিষয়টা স্বাভাবিক হবে না। কারণ যারা শুধুমাত্র ঘাস লতা পাতার উপরে যারা খরগোশ পালন করেন, তাদের খরগোশের ওজন কিন্তু স্বাভাবিকভাবে হয় না, অনেক দেরিতে হয়, এবং অনেকাংশেই দেখা যায় যে এইসব খরগোশের গায়ে মাংস থাকে না বা খরগোশগুলো একটু শুকনা হয়। কারণ খরগোশের জন্য যে যতটুকু পরিমাণ প্রোটিন দরকার, যে আমিষ জাতীয় খাবার যতটুকু দরকার, যদিও এই উদ্ভিদ প্রোটিন বা বলা যায় যে ভেজিটেবল প্রোটিন যতটুকু দরকার, ততটুকু কিন্তু ঘাসে বা অন্যান্য লতা পাতাতে কিন্তু থাকে না। হ্যাঁ, কলমি শাকে একটু বেশি পরিমাণ প্রোটিন থাকে, কিন্তু কলমি শাক আপনি যখন তাকে বেশি পরিমাণে দিবেন, তখন কিন্তু খরগোশের কিন্তু পেটে গ্যাস হবে এবং পাতলা পায়খানা হবে, এসব ক্ষেত্রে বিশেষে খরগোশ মারাও যায়। তো খরগোশ আসলে ওইভাবে পালন করা সম্ভব হয় না।
আর দানাদার খাবার হিসেবে যখন খরগোশকে যখন কোনো দানাদার খাবার দেওয়া হবে তখন দেখা যাবে যে ওদের দানাদার খাবারের যে দামটা সেই দামটা ক্যালকুলেশন আনলে মোটামুটি পার ডে 5 টাকা থেকে 10 টাকা সমপরিমাণ খাবার তাদের কনজিউম করতে হয় বা দিতে হয়। এছাড়াও খরগোশের রাখার যে বিষয়টা থাকে যে খাঁচাতে পালন করা হোক বা ছেড়ে পালন করলে একটা ঘর তাকে অ্যালট করে দেওয়া বা সেই তার পেছনে যে দৈনন্দিন যে পরিশ্রমটা যে মান্থলি যে তার এক্সপেন্ডিচার যে খরচটা যে পারিশ্রমিক যে বিষয়টা আসে এই বিষয়টা ওভারঅল ক্যালকুলেশন আনলে পরে মাসে মোটামুটি গড়ে 400 টাকা খরচ হয়। এখন অনেকেই বলেন যে আমি বেশ কিছু ইউটিউব ভিডিওতে দেখেছি যে খরগোশ এই যে দেশি খরগোশ করে 1.5 মাস পর পর মানে 45 দিনে একবার করে বাচ্চা নেওয়া হয়, মাত্র 15 দিন 20 দিন পরে বাচ্চা আলাদা করে ফেলা হয়। আসলে আমার তাদের কাছে আসলে জানতে ইচ্ছা করে যে এই 20 দিনের বাচ্চা কিভাবে সার্ভাইভ করে, যে বাচ্চা দুধের বাচ্চা যে বাচ্চা অ্যাটলিস্ট 1.5 থেকে 2 মাস পর্যন্ত মায়ের দুধ পান করে সেই দুধের বাচ্চা 20 দিন বয়সে জাস্ট খাওয়া শিখেছে, এই কারণে আলাদা করে রাখা এবং তাদেরকে ওই ঘাস এবং ওই ভাত ভুসি অনেকেই প্রায় বেশিরভাগই ভাত এবং ভুসি এবং পাশাপাশি ঘাস এভাবে যারা পালন করেন তারা এই বাচ্চাগুলো কিভাবে সার্ভাইভ করেন। আমার তো ধারণা তারা যদিও সত্যি কথাটা বলবে না, কারণ হচ্ছে যে এটা তারা দেখাতে পারবে না যে এই 20 দিনের বাচ্চা এই ভাত ভুসি খেয়ে বড় হয়েছে। আমার কাছে বহুত রিপোর্ট আছে যে একদিন সবজি বা ভাত বা ভুসি বেশি খেয়ে ফেলার কারণে পাতলা পায়খানা হয়েছে, পেটে গ্যাস হয়েছে, খরগোশ মারা গেছে, এরকম আমাদের কাছে অনেক রিপোর্ট আসে, অনেক আমাদের কাছে ইনকোয়ারি আসে যে আমরা এই অবস্থায় আমরা কি ওষুধ দিতে পারি বা কি ধরনের চিকিৎসা দেওয়া যায়। তো আসলে এটা তো নিয়ম না, খরগোশের স্বাভাবিক নিয়ম হচ্ছে যে প্রতি অ্যাটলিস্ট তাকে 3 মাস সময় দিতেই হবে, মিনিমাম 3 মাস তাকে সময় দিতে হবে, কারণ 2 মাস মায়ের দুধ খাবে, 1 মাস বাচ্চা আলাদা থাকবে, তারপরে এই বাচ্চা বিক্রি করার উপযুক্ত হবে। তো ওই ক্যালকুলেশনে না গিয়েও আমরা যদি তাদের হিসাবেও যদি আসি যে প্রতি 2 মাসে একবার করে বাচ্চা নিচ্ছে, সেই হিসাবেও হলে পরে 2 মাসে একটা খরগোশের পিছনে অ্যাটলিস্ট 600 থেকে 800 টাকার মধ্যে খরচ হয়, এবং 2 মাস পরে ওই বাচ্চা ওই 2 মাসের বাচ্চা যদি সে কেউ যদি সেল করে তো সর্বোচ্চ দাম পাবে সে 100 থেকে 150 টাকা। তো 4টা বা 5টা বাচ্চা যদি গড়ে হয় তারপরেও ধরলাম যে 600 থেকে 800 টাকা সে পাবে, যে 600 থেকে 800 টাকা আমি খরচ করলাম এবং 600 থেকে 800 টাকারই বাচ্চা আমি যখন বিক্রি করলাম তাহলে আমার লাভ হলো কোথায়? আমি যে পরিশ্রমটা দিলাম সেই পরিশ্রমটাই তো বৃথা, এবং এর মাঝখানে যদি বাচ্চা যদি মারা যায় বা মা খরগোশ যদি মারা যায় তাহলে পুরোটাই লস। এটা হচ্ছে আমার হিসাব বা আমার এটা আমি বলতে বলবো যে এটা আমার প্র্যাকটিক্যাল হিসাব, কারণ আমরাও শুরুতে কিন্তু অন্ততপক্ষে 6 মাস এই দেশি খরগোশ দিয়েই আমরা শুরু করেছিলাম, আমরা দেখেছি এই বিষয়টা যে যে এভাবে করে কখনোই খরগোশ দেশি খরগোশ করে কখনোই একটা লাভজনক খামার করা সম্ভবই না, কোনোভাবেই সম্ভব না যে যত হিসাবই দিক। কেউ যদি বলে যে আমার খাবার সম্পূর্ণ ফ্রি আমি সেটাও মানতে রাজি না, তার কারণ হচ্ছে একটাই যে আপনি সম্পূর্ণ খাবার ফ্রি কিভাবে ফ্রি, আপনি কোত্থেকে দিবেন ফ্রি খাবারটা, আপনারা কোথা থেকে নিয়ে আসবেন, মানুষের কাছ থেকে চেয়ে নিয়ে আসবেন, আপনারা কোথা থেকে খাবারটা দিচ্ছেন? যদি ঘাস দেন সম্পূর্ণ ঘাস দেন তো সম্পূর্ণ ঘাস দিলে সম্পূর্ণ ঘাসের উপরে যদি রাখেন তো একটা বাচ্চা 3 মাসে 1 কেজি ওজন সম্ভবই না। আপনারা বাচ্চা যখন দুধের বাচ্চা যখন তাকে যখন মাকে যখন আলাদাভাবে প্রোটিন দিবেন বা আলাদাভাবে যখন দানাদার খাবার দেবেন, ঘাস দিবেন, ফল সবজি ওভারঅল আপনাদের সিস্টেমের মধ্যে যখন খরগোশ পালন করবেন তখন দেখবেন বাচ্চাদের ওজন একরকম আসছে, বাচ্চাদের গ্রোথ একরকমভাবে হচ্ছে, আবার যখন এই সম্পূর্ণ ঘাসের উপর যখন লালন পালন করবেন তখন দেখবেন যে তাদের গ্রোথ আর একরকম আসছে। অবশ্যই গ্রোথ ভালো হতেই হবে আলাদাভাবে খাবার দিয়ে, এটাই হচ্ছে পার্থক্য। আমরা এই জায়গাটাতে আমি যেটা পরামর্শ দেই সেটা হচ্ছে আপনারা খরগোশের খামার করবেন অবশ্যই ফ্যান্সি খরগোশের খামার করেন, কারণ হচ্ছে এদের দাম একমাত্র তফাত, এদের দাম খরগোশ পালনে কোনো তফাত নাই। দেশি খরগোশ আপনারা যেভাবে লালন পালন করতেন ফ্যান্সি খরগোশও সেই একইভাবে লালন পালন করা সম্ভব, আমরাও একইভাবে লালন পালন করি। এদের দৈনিক ডায়েট হচ্ছে ঘাস, এক্সট্রা হিসেবে প্রত্যেক দিন সন্ধ্যার সময় এদেরকে গাভীর ফিড দেওয়া হয় পরিমাণ মতো, এবং সপ্তাহে 2 দিন কখনো সবজি দেওয়া হয় কখনো ফল দেওয়া হয়, আবার এদের যেহেতু এটা বাণিজ্যিক খামার আমাদের সেহেতু আমরা তাদেরকে সাপ্লিমেন্টারি প্রত্যেক মাসে 2 থেকে 3 বার করে তাদের মেডিসিন চালানো হয় আলাদাভাবে যেন তাদের স্বাস্থ্যটা খারাপ না হয়ে যায়, এবং এর পাশাপাশি আমরা কিন্তু বছরে 3 বার মাত্র বাচ্চা নেই,
আবার কখনো কখনো দুইবারও হয়, এটা পরিস্থিতি বুঝে দুই থেকে তিনবার, এর বেশি আমরা বাচ্চা নেই না বা নিতে পারিও না। তার কারণ হচ্ছে আমরা চেষ্টা করি যে বাচ্চাগুলোর স্বাস্থ্য যেন ভালো হয়। আমাদের প্রত্যেকটা বাচ্চার কিন্তু গড়ে তিন মাস বয়সে এদের ওজন 1 কেজি হয়ে যায়, অনায়াসে 1 কেজি হয়ে যায়। এবার আসি যে আপনারা কোন জাতের খরগোশ নিয়ে কিভাবে আপনারা করতে পারেন। যারা বাণিজ্যিক খামার করতে চাচ্ছেন তাদের জন্য আমি বলবো, শুরুতে আপনারা মিনি লব বা হলেন লব জাতের খরগোশ নিয়ে আপনারা খামার করতে পারেন। এখন ব্যাপার হচ্ছে যে আমাদের যেহেতু ফ্যান্সি জাতের খরগোশ, আমরা তো হয়তো বলতেই পারি, আমি কিন্তু আপনাদেরকে একটু আগেই আমি এই হিসাব করে কিন্তু আমি আপনাদেরকে দেখালাম, এবং আমি মানে এটা গ্যারান্টি সহকারে বলবো যে আপনারা দেশি খরগোশের যদি 10টা দেশি, যদি দেশি খরগোশ থাকে আপনারা 1 বছর চালাবেন, এই 1 বছরে আপনার খরচ এবং ইনকাম কম্পেয়ার করতে গেলে পরে এই ফ্যান্সি খরগোশ 3টা পারলেই যথেষ্ট, ওই 10টার এগেনস্টে 3টাও লাগবে না, মনে হয় 2টা পারলেই যথেষ্ট। আমি 3টা সেফটি ইস্যুর কারণে বললাম, কারণ হচ্ছে আমি মোটামুটিভাবে মানে বলতে পারি যে মোটামুটি অ্যাসিওরেন্স একটা দিতে পারি যে এক জোড়া ফ্যান্সি খরগোশ থেকে বছরে সব বাদ দিয়ে, সব খরচা খরচ বাদ দিয়ে বছরে অন্তত পক্ষে 40,000 টাকা সেভ করা সম্ভব বা আয় করা সম্ভব সব খরচ বাদ দিয়ে। তো আপনারা যারা পার্শিয়াল ইনকামের জন্য মানে অন্য কোনো কাজ করছেন বা ছাত্র এবং তার পাশাপাশি আপনারা কিছু একটা করতে চান আয়ের জন্য, আয়ের নতুন একটা উৎসের জন্য, সেজন্য আমি বলবো যে আপনারা এক জোড়া হলেন লব বা মিনি লব খরগোশ এক জোড়া রাখলেই যথেষ্ট। এটা থেকেই আপনারা মোটামুটি বছরে অ্যাটলিস্ট আর যাই হোক মোটামুটি আপনাদের পকেট খরচের টাকাটা চলে আসবে, মাসে 3 থেকে 4 হাজার টাকা গড়ে। যদিও প্রত্যেক মাসে তো আর বাচ্চা সেল হবে না, বছরে 2 থেকে 3 বার হবে, দুই থেকে তিনবারের হিসাব থেকেই আপনারা মোটামুটি আপনাদের পকেট খরচের টাকাটা চলে আসবে ওখান থেকে, এবং ওদেরকে পালন করার খরচ বাদে। হ্যাঁ, এখানে বিনিয়োগটা একটু বেশি, দেশি খরগোশ দেখে যেখানে 1,500 টাকা দিলে এক জোড়া পাওয়া যায় সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই দুইটা খরগোশ, এই ফ্যান্সি খরগোশ দুইটা পালতে গেলে পর আপনাকে ন্যূনতম 30,000 থেকে 35,000 টাকা বাজেট করতে হবে সারা বছরের খরচ, খাঁচার খরচ এবং খরগোশ কেনা বাবদ সব বাদ দিয়ে, সব মানে যোগ করে মোটামুটি 30,000 থেকে 35,000 টাকা খরচ হবে। এখন আসি যে এই পার্শিয়াল ইনকাম ছাড়াও আপনারা এটাকে সম্পূর্ণ যদি এটার উপরেই মানে নির্ভর করা যায় কিনা, এবং এটার উপরেই যদি নির্ভর করে যদি খামার করতে হয় তাহলে সংখ্যায় কতটা খরগোশ লাগতে পারে, এক্ষেত্রে আমার হিসাবে মোটামুটি 30টা খরগোশ যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনারা সম্পূর্ণ এই খরগোশের খামারের উপরে ডিপেন্ড করে থাকতে পারেন বা এটার উপরে নির্ভর করে আপনারা খামার তৈরি করতে পারেন। এবং এই 30টা খরগোশ মোটামুটি হলেন লব, মিনি লব এবং আরও অন্যান্য যে 2-3টা জাত আছে, যেমন নেদারল্যান্ড ডর্ফ আছে, লায়ন হেড আছে, লায়ন লপ আছে, এরকম আরও জাত আছে, আপনারা বিভিন্ন জাতের মোটামুটি 30টা খরগোশ নিয়ে আপনারা খামার শুরু করতে পারেন। এখন কথা হচ্ছে যে 30টা খরগোশ নিয়ে শুরু করতে গেলে বেশ বড়সড় একটা বাজেট লাগবে। তো যারা আসলে মান্থলি অ্যাটলিস্ট 30,000 থেকে 40,000 টাকা আয়ের একটা পন্থা খুঁজতে চাচ্ছেন বা দেখতে চাচ্ছেন তাদের জন্য এটা প্রযোজ্য। যাদের বাজেট আছে যে না অ্যাটলিস্ট 3 থেকে 4 লক্ষ টাকা আপনারা বিনিয়োগ করতে পারবেন, সেক্ষেত্রে আপনারা এই ফ্যান্সি খরগোশের এরকম একটা খামার করতে পারেন। কারণ আমাদের খামার কিন্তু শুরুতে কিন্তু এত বড় ছিল না, আমরা কিন্তু পর্যায়ক্রমে খামারটা বড় করেছি, এখানে বিনিয়োগ করেছি। আমাদের যতগুলো আমার পিছনে যতগুলো খাঁচা দেখছেন বা আমার খামারের পূর্বের ভিডিওগুলোতে আমার অনেকগুলো ভিডিও আছে, যে ভিডিওগুলোতে আমি বলেছি যে বাণিজ্যিক খামার কিভাবে করতে হবে, খাঁচাগুলোর মাপ কেমন হতে পারে, কোন জাতের দিয়ে শুরু করবেন, কেমন বয়সে শুরু করবেন, এই বিষয়গুলো নিয়ে আমি অনেক আলোচনা করেছি এবং ওইগুলোতে বলা আছে যে কেমন বাজেট হতে পারে। তো তারপরও আমি আবারও বলছি আপনারা যারা বাণিজ্যিক খামার, সম্পূর্ণ খামারের মানে খরগোশের উপরেই নির্ভর করে চলতে চান, এরকম যদি করতে চান সেক্ষেত্রে আপনাদের অ্যাটলিস্ট 30টা খরগোশ থাকতে হবে। এবং আর একটা কথা যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে খামারের যে মানে রিটার্নের যে বিষয়টা, যে আমি বিনিয়োগ করলাম আমি কতদিন নাগাদ আমি রিটার্ন পেতে পারি বা কতদিন পর আমার আয়টা শুরু হতে পারে, এই সময়সীমাটা আপনাদেরকে বাঁধতে হবে অ্যাটলিস্ট 8 থেকে 10 মাস। প্রথমে অন্ততপক্ষে 8 মাস সময় লাগবে প্রথম রিটার্নটা আসতে। প্রথম 1 বছরে আমি যেটা বলি, প্রথম 12 মাসের মধ্যে আপনারা সর্বোচ্চ 2 বার বাচ্চা পাবেন, সর্বোচ্চ 2 বার,
এবং এই দুইবারেই কিন্তু আমার এটা গ্যারান্টি থাকে মোটামুটি যে আপনারা যদি ন্যূনতম 10টা খরগোশ দিয়ে যদি আপনারা শুরু করেন তাহলে পরে প্রথম 12 মাসের মধ্যে আপনাদের এই বিনিয়োগের টাকা উঠে আসতে বাধ্য যেভাবেই হোক এই বিনিয়োগের টাকাটা বিনিয়োগের যে অ্যামাউন্টটা সেই অ্যামাউন্টটা উঠে আসবে খরগোশ কেনার টাকা তাদেরকে এক বছর লালন পালন করার টাকা তাদের খাঁচার টাকা সব টাকা উঠে চলে আসবে আপনারা পুরো অ্যাসেটটাই ফ্রির উপরে হয়ে যাবে এই বিনিয়োগের টাকাটা সম্পূর্ণ ফেরত চলে আসবে এটা কিভাবে হবে সেটা হচ্ছে যে আমি যদি 50% রেটেও যদি মানে 50% রেট ঠিক না আমি আমি অনেক ভিডিওতেই বলি আসলে যে আমি আসলে 50% রেটে কিনি আসলে অনেকেই বিভ্রান্তিতে পড়ে যান কারণ আসলে আমার অভ্যাস হয়ে গেছে বিষয়টা হচ্ছে যে আসলে আমি কিন্তু এই মার্কেট প্রাইসের আমি কিন্তু খরগোশ সেল করি না আমি অনেক কমে সেল করি আনুমানিক আসলে মার্কেট প্রাইস আমাদেরই সেট করা থাকে এই মার্কেট প্রাইসটাও কীভাবে অনেকেই আমাকে আমার ফেসবুক আমার ফেসবুক মেসেঞ্জারে আমাকে নক দেন আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করেন আমার ইউটিউবের কমেন্টেও অনেকে জিজ্ঞেস করেন যে খরগোশের দাম বেশি এত দাম কেন আসলে খরগোশের দাম আমরা কিন্তু সেট করি যে এই ইম্পোর্টেড খরগোশের প্রাইসের অর্ধেক হিসাবে আপনারা যদি এক জোড়া খরগোশ যদি আপনারা বাইরে থেকে মানে থাইল্যান্ড মালয়েশিয়া ইন্দোনেশিয়া এসব জায়গা থেকে যদি আনাতে চান কখনো যদি আনতে পারেন আপনারা হিসাব করে দেখবেন 60,000-এর কমে আপনারা পারবেন না কোনোভাবেই সম্ভব না আপনি যতভাবে চেষ্টা করেন না কেন 60,000 টাকার নিচে আপনারা প্রতি জোড়া খরগোশ আনাতে পারবেন না এটা সম্ভব না এবং আমরা এই খরগোশের দাম অর্ধেকেরও কম রাখি মোটামুটি 40-45% আমরা প্রাইস বাংলাদেশের জন্য সেট করা আছে এখন বিষয় হচ্ছে যে আমি কত দামে এই বাচ্চা বাইব্যাক করি বা আমি সাধারণত কত দামে বাচ্চাগুলো কিনে থাকি আমি সাধারণত 10-11,000 বা সর্বোচ্চ গেলে 12,000 টাকা প্রতি পিস সেল করে থাকি খরগোশ কিন্তু কেনার সময় আমি সাধারণত সর্বোচ্চ 5,000 টাকা প্রতি পিস আমি খরগোশ কিনে থাকি এটা 4টা জাতের খরগোশ লায়ন হেড লায়ন লব হল্যান্ড লব মিনি লব এই 4টা জাতের খরগোশ আমি সর্বোচ্চ 5,000 টাকা প্রতি পিস কিনে থাকি এবং এটা আমি সাধারণত এই ভারতের জন্য সাধারণত ইন্ডিয়াতে আমি এই রেটেই খরগোশটা দেই এবং সাথে ডেলিভারি খরচ থাকে আরও অনেক আনুষঙ্গিক খরচ থাকে সেই খরচটা যারা ওখান থেকে যারা কিনে তারা করে থাকে তো আমরা এই 5,000 টাকা প্রতি পিস যেহেতু তাদেরকে দেই এখানে খরগোশ কেনা এবং বেচা ইন্ডিয়াতে দেওয়া এর মাঝখানে আমার এখানে কোনো লাভ থাকে না আমি জাস্ট হেল্প করার জন্য বা বাংলাদেশের বাজারটা ব্যালেন্স রাখার জন্য আমি এটা করে থাকি তো আশা করি আপনারা এখন বুঝতে পারছেন যে খরগোশের বাণিজ্যিক খামার করতে গেলে আসলে আপনাদের কিভাবে নামতে হবে বা কিভাবে আপনারা বাণিজ্যিক খামার শুরু করতে পারেন এবং আমি এই বাণিজ্যিক খামারের উপরে পরবর্তী আরেকটা আমি ভিডিও নিয়ে আসব সেখানে আমি আপনাদেরকে বিস্তারিত আরও বলবো যে আপনারা কোন বয়সী খরগোশ প্রথম থেকে কেমন হতে পারে খরগোশের খাঁচা বানাতে গেলে আপনাদেরকে কি কি করতে হবে কেমন ধরনের খাঁচা আপনারা বানাবেন এবং কি কি ধরনের খাবার এবং খাঁচা বানানোর সময় বা খরগোশ রিসিভ করার আগ পর্যন্ত আপনাদেরকে কি কি প্রস্তুতি নিতে হবে এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব আশা করি ভিডিওর সাথেই থাকবেন এবং আমি খুব শীঘ্রই দু একদিনের মধ্যে আমি পরবর্তী ভিডিওটাও আমি দিব ইনশাল্লাহ তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে আসসালামু আলাইকুম